এই ব্রাজিলের আবার কোনটি যাচ্ছ? এই আর্জেন্টিনা সামসা, সাবধানে কথা কস বুঝছো, আমি বাজার যাচ্ছি, খুব সেবে না খাইতে মন চাচ্ছে আজকে। তোর পেছনে কথা আমি মনে হয় বুঝি না, তাই না? সেব না খাবো, তোরাও খাবো বুঝছো, সময় লাগে। আমার সেটা খাওয়ানোর মতো এমন কোনো খেলোয়াড় এখনো জন্ম হয়নি বুঝছো। আরে তুই কি সব ডেকোরেটরের কাপড় পরে আসছো, এখনো সময় আছে বুঝছো, ব্রাজিলে তাই ব্রাজিলত দেখছো কি সুন্দর কাপড় আমাকে রে। পাগলা হয়ে গেছি তাই না, সেভেন আপ পার্টি থামিলাম। ও আমি তো ভুলে গেছি, তোরা তো কোকা কোলার পার্টি আট ডিজিটের, ব্রাজিলের সাথে যে তোরা আটটা গোল খাসলু সেটা কি তোরা ভুলে গেছো? তোরা তো তোমার তো সেমিফাইনাল খেলবে পাসনি, তাতে কি আছে, সেভেন আপ তো খাইনি। ব্রাজিলই একমাত্র দল তারা বিশ্বকাপে সবগুলো টুর্নামেন্টে অংশগ্রহণ করছে, আর আর্জেন্টিনা মাত্র 16 বার, তাতে কি সেভেন আপ তো তোরাই খাচ্ছিস, তাও আবার ঘরের মাঠে। আরে ব্রাজিল পরপর 2 বার বিশ্বকাপের ফাইনাল খেলছে, আবার পরপর 3 বারও বিশ্বকাপের ফাইনাল খেলছে, তোরা কি করছো? এক কথা আর কয়বার কম, সেভেন আপ তো আর আমরা খাইনি, সেভেন আপ খাচ্ছো তোরা। দূর শালা, এগুলো মুখের সাথে তর্ক করে লাভ কি, খেলার কোনো ঘন্টাই বোঝে না, খালি সেভেন আপ আর সেভেন আপ। আরে তুই যা করো তা সবই তো জানি, কিন্তু তর্ক করার সময় এত বেশি লাগে না আমাকে রে, তোর গেড়ে ঘায়ল করার, তোর গেড়ে কাঁচা ঘুমার কা জার্সি দেখলে আমার হাসি লাগে, এগুলো পরে আমার সামনে যদি আসিস না আর। এ কি করে রে, কথা বার্তা হুশ করে কোস, এ কোন দলে যাচ্ছি জানিস, এটা হচ্ছে ব্রাজিলের জার্সি, ব্রাজিলের 5 বার বিশ্বকাপ হয়েছে, 5 বার। হা হা হা, বিশ্বকাপ পাশে তো সে আদিম যুগে, এখনকার পারফরমেন্স কি তোকে সেটা কর, গত বিশ্বকাপের আগের বিশ্বকাপ তো আমরাই ফাইনাল খেলন, তোরা কি করছিল? 5 বার বিশ্বকাপ পাশে, 5 বার। আরে পাগলা চন্ডি, কোপা আমেরিকা আমরা কয়বার চ্যাম্পিয়ন হয়েছি শুনছো জীবনে? 14 বার, আর তো তোকে টিম কয়বার হয়েছে? ধুর পাগলা, কোপা আমেরিকা ওইটা কোনো খেলা হলো? আমরা 5 বার বিশ্বকাপ পাশে, 5 বার। আরে গান্ডু, ইতিহাসে যে সবচেয়ে সেরা প্লেয়ার মানে ফুটবল প্লেয়ার কথা করছি, ম্যারাডোনা আর মেসি দুজনই তো আর্জেন্টিনার, তোকে কি আছে হে? কে আমরা 5 বার বিশ্বকাপ আছে, তুই এগুলো আজারে ধাক্কা নিচ্ছিস তাই না? আজকে বুঝনু কেশব গুরুজনেরা কয়ে গেছে, 3 শ্রেণীর লোকের সাথে তর্ক করবেন না, পাগল মূর্খ আর তোকে লাগান ব্রাজিলের সাপোর্টার, কথায় কথায় 5 বার বিশ্বকাপ পাসি, ওরে ছাড়া কি আর কিছু কথা আসে? তোরা কি করিস, তোরা তো একই কামই করিস, সব জায়গায় খালি সেভেন আপ লাগাস। আর তুই যে কথা কলু তা তো ভুল কথা কলু, মুরুব্রে কয়ে গেছে আর্জেন্টিনার সাথে তর্ক বিতর্ক করতে নাই। ব্রাজিল ফাজিল, বিক্রমের মতে জিল, আর্জেন্টিনা গ্রেটই না বিক্রমের মেসি না, যে দলে ফ্যান্না শুধু পেঁচাইতে না, আরে দলটার নাম আর্জেন্টিনা। হাতের পাস দেখায় যারা শুধু কথায় কথায়, কিন্তু 15 বছর ধরে তারা গেছে কোথায়, খেলা গেছে পেলে আর রাখে গেছে ছেলে, 7টা গোল হজম করে নাচে হেলে দিলে। হামাগেরে আছে নেইমার, করবে তো দর চুরমার, হামাগেরে আছে মেসি, জালে গোল দিবে বেশি, উইলিয়াম পাইলে বলটা কাপায় দিবে জালটা, জালে আছে রোমেরো, কালকে আসিস আবারও, পুতিন হো মাছ মাঠে সবাই এমনি নাচবে, সবাই যাবে সরিয়া নামিয়ে ডিমারিয়া, সবাই তার কাছে খেলো নামটা তার মার্সেলো, হিগুয়ে নাচে তেতে জোর গোল করবে হে সবাই অবলা, নাম তার পাওলো দিওয়ালা, আরে হেসে খেলে তুলবো ঘরে 22 বিশ্বকাপ, দেখা যাবে খেলার মাঠে কে এলাকার বাপ। 5টা কাপ দেখে ব্রাজিল সাপোর্ট করা আর টাকা দেখে ডিলেকশন করা একই কথা, পানির অপর নাম জীবন আর চোখের ব্রাজিল অপর নাম সেভেন আপ। আর্জেন্টিনার ফ্যান তোরা আজ ধন্য, হাজার হাজার চা 3 পিস বিক্রি হয় তোদের জন্য, দেখিস টিভির সামনে বসে আবার তোর ফ্যান চলাস না,
নেইমার বাতাসের ছোট আবার পড়ে যাবে না। দুই টাকার সোনা সুর ব্রাজিল জুতা সুর পরিচয় দেওয়ার সময় নাই, তোকে ব্রাজিলের কেজি গাছে বেরোব খাইছে গেটা বুঝছো। আমি আর্জেন্টিনা তুই ব্রাজিল, আমি ভদ্র তুই ফাজিল, তাই দিতে বেকুব না হয়ে এটা আর্জেন্টিনা চলে আয়। এত বড় সাহস তো তুই আমার আর্জেন্টিনা দরকার থাকলে তোরা চাই থাক। তুই যত যাই কর 22 সালের কাতার বিশ্বকাপ আমরাই নেবো বুঝছো। তোদের দল যখন এত শক্তিশালী তাহলে প্রত্যেক বাড়িতে কাপ নেওয়ার কথা, তাহলে এত বছর হয়ে গেল মাত্র 2 বার কাপ নিল কি জন্য? 2 বারের মধ্যে 1 বার চুরি করে নেছে, মানে হাতে গোল দিয়ে নেছে। তাতে কি হয়েছে? তোকে টানতে তার 7 আপ খায়নি। বন্ধুরা আপনাদের মধ্যে কে কোন দল সাপোর্ট করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, ভিডিওটি কেউ সিরিয়াসলি নেবেন না, আমরা শুধু বিনোদন দেওয়ার জন্য ভিডিওটি।